হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এসেছি এই এক বাস্কেট ভর্তি মিডিয়াম না মিনি সাইজের মধ্যে এই টপ ভেহিকলসগুলো আমি একে একে করে হাইড করব এই বুশেসের ভিতরে। সো চলো গাইস হাঁটি অ্যান্ড একে একে করে হাইড করা শুরু করি। সো চলো ফার্স্ট যে টপ ভেহিকলটি আমি নিয়ে নিবো অ্যান্ড হাইড করব সেটা হলো একটি সিএনজি পপুলার অটোরিকশা ইয়েলো কালারের মধ্যে দেখতে। দেখো এটা কিন্তু আমি হাইড করে ফেলবো, এই যে দেখো এই ঝোড় ঝাঁপে কিন্তু আমি হাইড করে ফেললাম। সো চলো নেক্সট যে টপ ভেহিকলটি আমি হাইড করবো একটু সামনে গিয়েই হাইড করবো যে টপ ভেহিকলটি সেটা হলো একটি এক্সকিভেটর। দেখো খুবই চমৎকার অ্যান্ড প্রিমিয়াম সাইজের একটি এক্সকিভেটর, দেখো ওয়াও। সো এটা আমি হাইড করে ফেলবো এই যে ঝোড় ঝাঁপে অ্যান্ড আমি এটা ঢেকে ফেলবো, ইয়েস। সো চলো এই লতা পাতার নিচে আমি যে টপ ভেহিকলটি হাইড করবো, খুবই চমৎকার অ্যাট্রাকটিভ একটি অ্যাম্বুলেন্স, দেখো ওয়াও। 911-এর এই অ্যাম্বুলেন্সটি আমি হাইড করে ফেলবো এই দেখো এই পাতার নিচে অ্যান্ড কেউই দেখতে পারবে না, এই দেখো ওয়াও। সো চলো এখানে যাই অ্যান্ড হাইড করি কি টপ ভেহিকলটি, সেটা হলো একটি ডাম্প ট্রাক। খুবই চমৎকার একটি মোটু পাতলু চিপ কস্টের মধ্যে একটি অসাধারণ একটি ডাম্প ট্রাক যেটি আমি এইখানেই পাতা দিয়ে ঢেকে দিব, ওয়াও। সো চলো এখানে যাই কিছুটা অ্যান্ড এখানে কিছু হাইড করি। সো অনেকগুলো টপ ভেহিকলস আছে, দেখো গাইস লং টাইম লাগবে আজকে হাইড করতে। সো ফুল ভিডিওটি দেখতে ভুলো না অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো স্কুল বাসটি কিন্তু আমি হাইড করে ফেলবো এই যে ঝোড় ঝাঁপের মধ্যে, দেখো ওয়াও হাইড করা হয়ে গিয়েছে। সো আমি সামনে আগাই অ্যান্ড হাইড করি যে টপ ভেহিকলটি, একটি স্মল সাইজের মধ্যে স্কুল বাস, দেখো এটা কিন্তু ভ্যান বাস না, একটি স্মল সাইজের একটি ভ্যান। সো এটা আমি হাইড করে ফেলি এই যে এইখানে অ্যান্ড ঢেকে দিব, ওয়াও। সো চলো এই যে এদিকটাটা আসি অ্যান্ড এখানে আমি হাইড করবো যে টপ ভেহিকলটি, খুবই চমৎকার একটি দেখো মিনি ক্যাপ্টেন জিপ যেটি আমি হাইড করে ফেলবো এই যে দেখো এই ঝোড় ঝাঁপের মধ্যে অ্যান্ড হাইড করে ফেলবো। নেক্সট যে টপ ভেহিকলটি হাইড করবো একটি অয়েল ট্যাঙ্কার ট্রাক, একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি অয়েল ট্যাঙ্কার ট্রাক যেটি আমি এই যে দেখো এইখানে হাইড করে ফেলবো, ওয়াও। সো নেক্সট একটি টপ ভেহিকল আমি হাতে নিয়ে নিয়েছি যেটি হলো একটি মিক্সচার ট্রাক, খুবই অসাধারণ দেখো ইয়েলো অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে দেখতে। সো এটা আমি হাইড করে ফেলবো এই যে দেখো এই ঝোড় ঝাঁপে অ্যান্ড ঢেকে দিব। সো চলো বাস্কেটটি নিয়ে নিয়ে সামনের দিকে যাই, এখানে কিন্তু অনেক হাইডিং প্লেসেস আছে। সো এখানে আমি অনেকগুলো টপ ভেহিকলস হাইড করি। সো এখানে আছে হট ডগ, একটি ফাস্টফুড কার ইয়েলো কালারের মধ্যে দেখতে। সো এইটা আমি এই যে দেখো এই ঝোড় ঝাঁপের মধ্যে আমি হাইড করে ফেললাম। সো নেক্সট যে টপ ভেহিকলটি আমি নিব হাইড করার জন্য সেটি হলো একটি সিএনজি, দেশি সিএনজি মিনি সাইজের একটি অটো রিক্সা। এটি এই যে দেখো এখানে কিন্তু একটি হোলের মতো দেখা যাচ্ছে, এই যে হাইড করে ফেললাম। নেক্সট যে টপ ভেহিকলটি হাইড করবো সুপার পুলিশ কার ইয়েলো কালারের মধ্যে দেখতে। সো এইটা আমি হাইড করে ফেলবো এই যে এটার পিছনে, দেখো ওয়াও। সো নেক্সট যে টপ ভেহিকলটি আমি হাইড করবো একটি বেবি বাস, খুবই চমৎকার বেবি বাসটিও আমি হাইড করে ফেলবো এই যে এখানে ফেলে দিব, দেখো হাইড করা হয়ে গিয়েছে। সো নেক্সট যে টপ ভেহিকলটি আমি নিব সেটি হলো একটি রুস্টিজি ম্যাকুইন লাইটিনিং, না এটা ম্যাকুইন কারের একটি সিরিজেরই। সো আমি এটা হাইড করবো এই যে লতা পাতার এখানে, দেখো ওয়াও হাইড করে ফেললাম। সো নেক্সট যে টপ ভেহিকলটি নিব হাইড করার জন্য একটি সিটি সার্ভিসের একটি গার্বেজ ট্রাক যেটি আমি হাইড করে ফেলবো এই যে দেখো এই ঝোড় ঝাঁপের ভিতরে অ্যান্ড ঢেকে দিব পাতা লতা দিয়ে, ওয়াও। সো চলো বাস্কেটটি নিয়ে আমি একটু সামনে যাই অ্যান্ড হাইড করি এই প্লেসটির মধ্যে যেটি আমি হাইড করব একটি লোডার ট্রাক বলতে পারো অর ট্রেন ট্রাক বলতে পারো, খুবই চমৎকার ছয় চাকার ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারের মধ্যে দেখতে। এই টপ ভেহিকলটি আমি হাইড করে ফেলবো এই যে ঝোড় ঝাঁপের মধ্যে, ইয়েস ঢেকে দিলাম। সো নেক্সট যে টপ ভেহিকলটি নিয়ে নিলাম আমি হাতে এটা হলো একটি বাগি হোন্ডা। সো বাগি হোন্ডাটি আমি এই যে দেখো এইখানে হাইড করে ফেলবো অ্যান্ড ঢেকে দিব, ওয়াও। সো নেক্সট যে টপ ভেহিকলটি আমি নিব গাইস একটি অ্যাম্বুলেন্স, মিনি সাইজের একটি অ্যাম্বুলেন্স, এটি হাইড করে ফেলবো এই যে ঝোড় ঝাঁপে, কত সুন্দর আমি হাইড করে ফেললাম দেখো, ওয়াও। সো চলো এদিকটা আমি আবার যাই। সো একটি আরেকটি প্লেসে এসেলাম, এসে পড়লাম। সো এখানে আমি হাইড করব হলো এই দেখো উরবান স্যানিটাইজেশনের একটি আট চাকার একটি টপ ভেহিকল, মেটাল টয়,
সো এটা আমি হাইড করে ফেলবো এই যে ঝোড়ঝাপের ভিতরে। ইয়েস, দেখো ঠেকে ফেলেছি, হাইড করা হয়ে গিয়েছে। সো নেক্সট যে টো উইকলটি নিব, একটি ট্রেন, লাইটনিং ট্রেন, ওয়াও, খুবই চমৎকার অ্যান্ড অ্যাট্রাকটিভ। সো এইটা আমি হাইড করে ফেলবো এই যে দেখো এইখানে, ওয়াও। সো গাইজ দেখো আমি আবার একটু পিছের সাইডে বা অন্য সাইডে আসলাম, এই যে দেখো এইখানে কিন্তু অনেক হাইডিং স্পেস আছে। সো এইখানে আমি যেটা হাইড করবো একটি খুবই চমৎকার অসাধারণ একটি মিনি সাইজের মধ্যে দেখতে একটি ডাম্প ট্রাক। ইয়েস, সো এই ডাম্প ট্রাকটি আমি হাইড করে ফেলবো এই দেখো কচু গাছের, ছোট্ট একটি কচু গাছের পিছনে। অ্যান্ড নেক্সট যে টো উইকলটি নিয়ে আমি হাইড করবো সেটি হলো একটি আর একটি ডাম্প ট্রাক, কিন্তু এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির, ওইটা মিনি সাইজের মধ্যে ছিল, এটা একটু বড়। সো এটা আমি হাইড করে ফেলবো এই যে এই জঙ্গলে, ওয়াও, এই যে ঢেকে ফেললাম দেখো, ও। সো নেক্সট যে টো উইকলটি নিব সেটা আর একটি ডাম্প ট্রাক, কিন্তু এটা লোডার ডাম্প ট্রাক, দেখো লোড করা আছে। সো লোডার ডাম্প ট্রাকটিও হাইড করে ফেলবো এই যে দেখি আমি গাছের ভিতরে হাইড করি, ওয়াও, দেখো গাছে কিন্তু হাইড করে ফেলেছি। সো নেক্সট যে টো উইকলটি আমি নিব অ্যান্ড হাইড করব এই যে দেখো এই জঙ্গলটার মধ্যে। সো এখানে কী কী হাইড করা যায় দেখি তো। ইয়েস, একটি রিক্সা ডাম্প ট্রাক, সো এই রিক্সা ডাম্প ট্রাকটি আমি এখানে ফেলে দিব, দেখো হাইড করা হয়ে গিয়েছে। সো নেক্সট আর একটি টো উইকল নিয়ে নিলাম ব্লু কালারের মধ্যে একটি কার, যেটি হলো একটি খুবই চমৎকার একটি রেসিং কার। সো এটা আমি হাইড করবো এই যে পাতা লতার ভিতরে, হাইড হয়ে গিয়েছে দেখো, ওয়াও। সো গাইজ একটি হোন্ডা নিয়ে নিলাম, এই হোন্ডাটি আমি হাইড করব এই লতা পাতার ভিতরে গাছের, যে তো কেউই না দেখতে পারে। এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি হাইড করে ফেললাম। অ্যান্ড নেক্সট যে টো উইকলটি নিব সেটি হলো একটি কটন ক্যান্ডি কার, রেড কালারের মধ্যে কটন ক্যান্ডি কারটি আমি হাইড করে ফেলবো এই যে ঝোড়ঝাপে আমি ছেড়ে দিব। এই যে দেখো হাইড হয়ে গিয়েছে। সো আরও আছে এখানে হাইডিং স্পট দেখো, সো হাইডিং স্পট কিন্তু অভাব না এখানে। সো চলো এখানেও হাইড করি অ্যান্ড তোমাদের সাথে। সো গাইজ আরেকটি টো উইকল নিয়ে নিলাম, একটি ট্রেন দেখো, ইলেকট্রিক্যাল ট্রেন। সো ইলেকট্রিক্যাল ট্রেনটি আমি এই যে কচু গাছের ভিতরে একদম সুন্দরভাবে হাইড করে ফেললাম দেখো, ওয়াও। সো আমি এখানে যাব অ্যান্ড হাইড করব আরও কিছু টো উইকল, যেটি হলো একটি BMW গোল্ডেন কালারের মধ্যে। এই BMWটি আমি হাইড করে ফেলবো এই যে এইখানে দেখো। ইয়েস, সো নেক্সট যে টো উইকলটি আমি হাইড করব এই গাছটির উপরে। সো এটা হলো আরেকটি লোডার ট্রাক, সো এই লোডার ট্রাকটি আমি হাইড করে ফেলি এই যে দেখো, এই যে সুন্দরভাবে দেখো হাইড করা হয়ে গিয়েছে, ওয়াও। সো আরও আছে কিন্তু গাইজ, ভ্যান আছে এখানে, ব্ল্যাক কালারের মধ্যে ভ্যান, খুবই চমৎকার একটি ভ্যান, পুলিশ ভ্যান, মেটাল টয়, ডাইকাস্টের। সো এটা আমি হাইড করে ফেলবো এই যে দেখো ঝোড়ঝাপ, এই ঝোড়ঝাপের ভিতরে, ওয়াও। সো আরেকটি টো উইকল আছে যেটি আমি হাইড করব, এটা হলো একটি রিক্সা, ভ্যান রিক্সা। সো ভ্যান রিক্সাটি আমি এই যে এখানে আমি কিন্তু হাইড করে ফেললাম দেখো, অ্যান্ড বুশেস দিয়ে ঢেকে ফেললাম। সো আচ্ছা এখানে আরও আছে হলো তোমার পুলিশ বাস, সো পুলিশ বাসটি আমি এই যে ঝোড়ঝাপের ভিতরে আমি কিন্তু হাইড করে ফেলবো অ্যান্ড ঢেকে দিব এই যে দেখো, ওয়াও। সো এখানে আরও আছে যেটা হলো খুবই চমৎকার একটি স্কুটার, স্কুটারটি আমি এইখানে রেখে ঢেকে দিব এই যে প্লাস্টিক দিয়ে, দেখো এই যে আবার দেখাই, এই যে ওয়াও প্লাস্টিক দিয়ে ঢেকে দিলাম। অ্যান্ড এইখানে যে তিনটি টো উইকল আমি হাইড করব দেখো এক এক করে ছেড়ে দিব, যেটা হলো V2 রেসিং কার আমি এখানে ছেড়ে দিলাম অ্যান্ড দেখো ঢেকে দিলাম, হাইড হয়ে গেল। অ্যান্ড লাস্ট টু দুটো উইকেলস যেটি একসাথেই নিব অ্যান্ড এটা হাইড করে ফেলবো এই যে জঙ্গলে দেখো, এখানে ছেড়ে দিলাম, ওয়াও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, সুন্দর একটি ভিডিও করে ফেললাম এই হাইডিং স্পটের মধ্যে। সো খুবই চমৎকারভাবে কিন্তু হাইড করে ফেললাম একে একে করে এখানে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।